ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত এনআইএ। ঘটনায় ইতিমধ্যেই এনআইএর হাতে গ্রেফতার দুজন। আর গ্রেফতারির পর থেকেই থমথমে গোটা এলাকা। নতুন করে উত্তেজনা এড়াতে টহলদারি পুলিশের পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় আসছেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কুণাল ঘোষের নেতৃত্বে তৃণমূলের রাজ্য ও জেলার প্রতিনিধি দল। এদিকে ভূপতিনগরের ঘটনায় পাল্টা এনআইএর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের হয়েছে, এমনটাই খবর পুলিশ সূত্রে। শনিবার ভোরবেলায় ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে যায় এনআইএ। সেখানে অভিযানে গিয়ে হামলার সম্মুখীন হতে হয় এনআইএ আধিকারিকদের। এরপর এনআইএর হাতে গ্রেফতার হয় বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে দুই ব্যক্তি। ওই দুজনকে গ্রেফতারের সময় এনআইএকে স্থানীয়দের একাংশের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। শনিবারের সেই ঘটনার পর রবিবার সকাল থেকেই থমথমে গোটা এলাকা। নতুন করে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় তার জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, চলছে টহলদারি। এদিকে এই বিষয় নিয়ে সরব হয়েছে বিজেপি। দেশের জন্য ভোট, ভোটের জন্য দেশ নয়। নজিরবিহীন ঘটনায় নজিরবিহীন পদক্ষেপ, যেখানে পুলিশ মন্ত্রী নিজে বলছেন এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে এনআইএ দায়ী, যেখানে পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী আগেই বলে দিচ্ছেন যে মহিলারা অসহায়তার কারণে আক্রমণ করেছে, মধ্যরাতে কেন গিয়েছে, যেখানে পুলিশ দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেয়নি বলেই আদালত নির্দেশ দিয়েছে এনআইএ তদন্তের, তো সেখানে প্রশাসনের সর্বোচ্চ কর্তারা সহযোগিতা করবে এনআইএকে, স্বরাষ্ট্রমন্ত্রককে, এটা আশা করা যায়? নজিরবিহীন সমস্ত দৃষ্টান্ত স্থাপন করে চলেছে পশ্চিমবঙ্গ সরকার, সংবিধানটা তো একদম চুলোয় পাঠিয়ে দিয়েছে, আইনের শাসন এখানে নেই, সাংবিধানিক ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই জন্য সরাসরি ফোন করেছে, এটাই স্বাভাবিক। মানুষ তো বলছে এখন যে এই পুলিশকে রেখে নির্বাচন করা, শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, মানুষ চাইছে এখানে 355 ধারা প্রয়োগ করা হোক। অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই পাল্টা অভিযোগ করেছিলেন, মাঝরাত্রে বাড়িতে ঢুকে মহিলাদের হেনস্থা করেছেন এনআইএ এর আধিকারিকরা। তার উপর তিনি এও বলেন পুরো ঘটনায় বিজেপির ষড়যন্ত্র। উল্লেখ্য, একটি পুরনো ঘটনার মামলায় এনআইএ এর প্রতিনিধি দল অভিযুক্তদের গ্রেফতার করতে আসলে উত্তেজনা ছড়ায়, গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে, এলাকায় যাতে নতুন করে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।